Assalamualaikum. Welcome to Purbasha Agro. Aar amader notun ghor motamoti complete. To aajke bhabtechi notun ghor udbodhon korbo. Karon hocche oi ghoreo ektu kaaj korabo. Ei hocche notun chari gula. Je jeta dekhaisilam. Je sadeeq agro te giye bolchilam je oi rokom korte jacchi otai korchi. কতদূর কি হয়েছে জানি না আর এই যে এখান দিয়ে গরু উঠার জায়গা এই জায়গাটায় হচ্ছে একটা ইয়ার মতো বানাইছি কি বলে হাউজের মতো জাস্ট পানিটা এসে এখানে থেমে এখান দিয়ে পাইপটা মাটির নিচ দিয়ে ওই ট্যাঙ্কিতে চলে গেছে এই হচ্ছে গরুর ঘর আর এই সাইডের ইয়া বাঁধার জায়গাগুলো এরকম করে করছি মানে পাইপ নিয়ে আসছিলাম পুরান পাইপ আর এগুলা হচ্ছে রড দিয়ে বানানো যাতে করে গরু শুইলে বা উঠলে এটা এখান দিয়ে মুভ করতে পারে আর কি সমস্যা না হয় চারিগুলা ভালোই হয়েছে আমার মতে আপনারাও জানেন যে কিরকম হয়েছে কোনো ফল্ট হয়েছে কিনা বা ফল্ট হইলে এখন আর কিছু করার নাই ফার্স্টে ভাবছিলাম যে এখানে লম্বা পাইপ দিব কিন্তু পরে ভাবলাম যে আচ্ছা এটা এরকম করে করি এগুলা ভালোই পোক্ত হয়েছে সমস্যা নাই বাট আমার জোর আর গরুর জোর তো এক না তবুও মনে হচ্ছে যে ঠিক আছে আর এগুলাও কাকা বানায় নিয়ে আসছে ভালোই পোক্তা অনেক হেভি সব ঠিক আছে এখন যেটা কাহিনী এদিক দিয়ে আবার জায়গা করে দিছি মানে আমার টোটাল এটা একটা ঘর হয়ে গেছে এখন সমস্যা হচ্ছে এই জায়গাটুক হচ্ছে দেয়াল হইলে ভালো হইতো হয়তো কিন্তু আপাতত এত গরু সরা এতগুলা কাজ মানে করব কিনা বুঝতেছি না তারপরেও দেখি দেখা যাক যদি ইট বাড়িতে অনেক কাজ চলতেছে যদি কিছু ইট টিট বাঁচে তাইলে হয়তো এই দেয়ালটাও করে ফেলতে পারি কিন্তু এই দেয়াল করলে আর কি সবগুলা গরু শীতে কষ্ট হবে এই জন্য সাহস করতে পারতেছি না এখন যেটা কাহিনী সেটা হচ্ছে যে এই জায়গাটাও আমি একটু রিপেয়ার করব এই সাইডটা দাঁড়ান এই এখন এই গরুগুলাকে ওই সাইডে নিয়ে যাব আর এটার কারণ হচ্ছে যে এই চারিগুলো আমার ঠিক করতে হবে আমি দেখাচ্ছি আপনারা এর আগে একটা ভিডিওতে দেখছিলেন যে এই বাঁশগুলো সব আমি লাগাইছি এটা লাস্ট সিজনের কথা ভিডিও আই বাটনে দিয়ে দিচ্ছি এখানে যেটা হয়েছে যে বাবা ফার্স্টে যখন এই ঘর করছিল 2016 সালে তখন এখানে হচ্ছে কয়টা পাঁচটা গরুর জায়গা ছিল তো এখানে আবার পাঁচটা গরুর জায়গা নেই এখানে আছে জায়গা টোটাল তিনটা তিন ফিট করে 18 ফুট জায়গা আছে মানে ছয়টা গরু এখানে আটানো যায় এই জন্য আমি আর কাকা যেটা করছিলাম আমি বাঁশ নিয়ে আসছিলাম আমাদের গ্রামের বাড়ি থেকে দাঁড়ান কাকি গ্রামের বাড়ি থেকে বাঁশ নিয়ে আসছিলাম পরে এখানে স্ক্রু দিয়ে ড্রিল মেশিন দিয়ে ফুটো করে এগুলি সব আমি আর কাকা লাগাইছি এই 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 ঢালাই টালাইও কাকা করছে করে আমরা যেটা করছি যে ছয়টা গরুর জায়গা করছিলাম টেম্পোরারিলি তো এখানে দেখেন যে এই গরুটার বাবা আর কি এগুলো করছিল যে এটা খাবারের জায়গা এটা পানি খাওয়ার জায়গা কিন্তু এটার দরকার নাই আপাতত এখন দেখেন যে এটা সমানভাবে এই চারিগুলো আর কি ডিস্ট্রিবিউটেড হয় নাই যেমন ওর জায়গা এই বাঁশ পর্যন্ত কিন্তু চারি কিন্তু আবার এইদিকে বাড়ানো আবার ও খাচ্ছে এটার মধ্যে ও এটা তো মুখ দিতে পারতেছে না এটা তো মুখ দিতে পারতেছে না আবার ওরটার মধ্যে দেখেন দুইটাই আছে এটাও আছে আবার এটাও আছে এরকম মানে এগুলো ওয়েল ডিস্ট্রিবিউটেড না এজন্য এইটাকে আমি পুরোটা ভেঙে ফেলব ভেঙে যেটা করব যে ওই রকম করে ছয়টা চারি করে ফেলবো আর কি আর এই জায়গার যে বাঁশ বাঁশের বদলে এখানে একটু যেহেতু বড় গরু থাকে ওখানে আবার ওই সিস্টেম করব না দুই রকম সিস্টেমই দেখি যেটা আমাদের কাছে সুইটেবল মনে হবে সেটা আমরা পরবর্তীতে বাইরে যে সেটটা করার প্ল্যান আছে আল্লাহ যদি দেয় ওইটার মধ্যে অ্যাপ্লাই করব তো এইখানে যেটা করব আমরা ওই লম্বা লোহা যেটা সেটা বসাবো তো লম্বা পাইপ যেটা সেটা বসাবো আমি দেখাচ্ছি আর এইখানে আপাতত কিছু রিপেয়ার করতেছি না এখানে মোটামুটি এগুলোতে বাদলে সমস্যা হয় না কিন্তু এইখানে যেটা হয় যে চারির এই সাইড দিয়ে আবার ওরা এই খড় ফেলে দেয় তো এইখানের এই জায়গাটা আর একটু উঁচু করে দিব ভাবছি আর মোটামুটি এগুলো আবার একটু ঘন হয়ে গেছে আসলে এক্সপিরিয়েন্স না থাকলে যা হয় প্রথমবার করছে অনেক কিছু ভুল হয়েছে
এটা এই এই জায়গাটা এক্সটেন্ড করছিলাম, মানে এই জায়গাটা প্রথমে বাবা করেনি, এটা আমি করছিলাম এক্সটেন্ড করে আর কি, গরুর অ্যাকোমোডেশন বাড়ানোর জন্য এরকম ঘন ঘন করে চারি দিয়েছিলাম। কিন্তু এখানে আসলে বড় গরু ওইভাবে রাখা যায় না, এত পাশাপাশি ওই মাখনের সাইজের গরু রাখা যাবে পাশাপাশি। এই তুফান কিছু তোমার, তো এই হচ্ছে ব্যাপার। এখন যে পাইপের কথা বললাম সেগুলো দেখাচ্ছি আমি, সেগুলো হচ্ছে এই যে, এগুলা বেশ পোক্ত, এই যে দেখেন পাইপগুলা। কাকা আরো পাইপ লাগতো তো দুই চারটা, ওই যে গরু বাঁধার জন্য ডিস্কের জন্য, খেয়ালই নেই, তাইলে আর একটা পাইপ নিয়ে আসতাম। তো এখন এই ঘরে গরু আন, হ্যাঁ ওটা তো রিক্সা দিয়ে আনা যায়। তো এইরকম করেই করব এই সাইডের চারিগুলা, আর টোটালটা এক হয়ে যাবে আর কি। এখন যেটা একটু সমস্যা আছে সেটা হচ্ছে পিছনের টিনের চাল, এটা দেখতে একটু উইয়ার্ড লাগতেছে, বাট যেই পরিমাণ শীত এবার পড়ছে এখন আসলে ওখানে হাত দিলে যদি আমি টিন খুলে ফেলি এটা খুব বেশি ক্যাচাল হয়ে যাবে। আর শুধু টিন খুললেই হবে না, এখানে আবার গ্রিল আছে, গ্রিল ভাঙতে হবে, টিন খুলতে হবে, আবার দেয়াল উঠানো, এটা ঝামেলা আর কি। এটা পরে কোরবানির পরে যদি শেড খালি হয় তখন করব, বা সবে বরাত এগুলো সেল দিলে যদি দুই চার দিন খালি থাকে তখন করব। তো হ্যাঁ দেখি, দেখা যাক, যদি ওই যে আরো কাজ চলতেছে যদি দেখি যে ইট বাচ্ছে তাইলে তুলবো, আর নাইলে এটার জন্য নতুন করে এখন আপাতত ইট আনবো না। তো চলেন কাকা এক একটা নিয়ে আসেন, ফার্স্ট ইয়ার আনেন, কাকে আনবেন? আচ্ছা নেন আনেন। এই গরুটা সবচেয়ে বেশি দুষ্ট বা শয়তান যাই বলেন। ওকে এখন, সেদিনও কাকার সাথে অনেক ঝামেলা করছে, ওই ওর ওই যে দেখেন ঘাড়ের মধ্যে যে দাগ, মানে দড়ি প্রায় কেটে বসছিল ঘাড়ে, তো কাকা ওটা খুলতে গেছে পুরো, মানে উল্টা পাল্টা লাগাইছে। ও আরেকটা যেটা হয়েছে, মাখনকে আমি এটা বানানোর পরে একটু বাঁধছিলাম এখানে, এবার কাকা আর আমি বাইরে চলে গেছি, এসে দেখি যে ও এই সাইড দিয়ে উঠে মাখনকে গুতায় নিজেরই রক্ত বের করে ফেলছে কোথা থেকে যায়। মাখনের তেমন কোনো ইঞ্জুরি দেখি নাই, বাট ওর রক্ত বেরোয়ছিল কই থেকে, নাক থেকে মনে হয়। ওই সাইডে নেন, একদম সাইডে নেন, তো ওকে দিয়ে নতুন গরুর ঘর উদ্বোধন হয়ে গেল, ওই অফিসিয়ালি প্রথম আসলো ঘরে। এখন তিন নাম্বার গরুটা বের করব, এগুলার নাম দেওয়া হয় না, এগুলা এক দুই তিন হিসেবেই পালতেছি আর কি। আরে আরে
এটাকে এটা শান্ত আছে, চলেন যাও 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 কালো গরু গুলা ভিডিও করতে খুব ঝামেলা, কালো গরু তো অন্ধকার হয়ে যায় ভিডিও। এটা কেমন করতেছে তো ওর নাম দিছি পান্ডা। লাঠি কই সব গরু অস্থির হয়ে গেছে। আল্লাহ এখানে দাঁড়ায় রয়েছে, এই জন্য থামছে তারা। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি যেগুলো এমনি তো সব নড়বড় হয়ে গেছে, এটা ভালো আছে যে এটা ভেঙে ফেলছে, এটাও খুলে ফেলবো। এখানে ডন ছিল, তারপরেও কিছু করে নাই, বাট এই শালারা ঝামেলা করছে। এগুলো সব উল্টাপাল্টা চারির অবস্থা, এজন্য এটা ঠিক করে ফেলবো। এবারে এটার অবস্থা দেখেন, এই আস্তে আস্তে মা গো মা এরকম করো কেন?
পরে পরে মোবাইল পরে দেন, আগে নিয়ে নেন নাকি? ফাইনালি পাঁচটা ক্রস গরু যেগুলা আমি সামনের মাসে বিক্রি করব, বা এখন যদি কেউ নিতে চান এখনো বিক্রি করে দিতে পারি। তো এগুলা এখানে নিয়ে আসছি, আর এগুলা আনার সাথে সাথে নতুন ঘরটা বা নতুন শেডটা আমার উদ্বোধন হয়ে গেল। এটা আসলে কি জানি, ওরা এখনো স্ট্রেসড, কারণ নতুন জায়গায় গেলে গরু একটু উল্টাপাল্টা করেই, এরাও স্ট্রেসড। আবার ওখান দিয়ে শেরখানের পাশ থেকে সব খালি হয়ে গেছে দেখে শেরখানও মাথা নষ্ট করতেছে, ওখানে বাইরা বাইরি লাগাই দিচ্ছে। দেখা শেরখানের মাথা ঠান্ডা করছি খড় দিয়ে, এই যে গুতা দেওয়ার পাতা, এই যে দেখেন এগুলো সব নষ্ট হয়ে গেছে। এই যে গুহাগুলা খুলে রাখেন, এগুলা যা দিছি আমি আর কাকা মিলে যতটুক যা পারছি আর কি। এখন একটা মিস্ত্রি ডাকলেই তো অনেক চার্জ করে, অনেক কিছু করে, মানে আমরা চাইছি যে বাসটাও হচ্ছে আমাদের বাসঝাড়ের ওই নবাবগঞ্জ থেকে আনছি, আমার গ্রামের বাড়ি থেকে, জাস্ট আনার খরচটা, এরপরে যা আছে এগুলো খালি স্ক্রু কিনে, ড্রিল মেশিনও আছে আমার, ওগুলো দিয়ে করছি আর কি। এখন কাকা এই কাজ তাইলে কালকে ধরে ফেলেন, ঠিক আছে, দেরি করেন না, করে ফেলেন। আর হ্যাঁ, তুফানও ইদানিং লাথি মারতে যায়, কি আর বলবো। সুলতানকে এখনো বের করা, আজকে বের করব না, কারণ হচ্ছে আজকে অনেক দিন পরে রোদ উঠলো, আর যেহেতু এখন এই গরুগুলো সরাইছে একটা হ্যাসেল গেছে, আপাতত আজকে বের করবো, বাট এই উইকের ভিতরে দু একদিনের মধ্যে ভিডিও পাবেন সুলতানকে বের করার। তো ততদিন পর্যন্ত সাথেই থাকেন, আপাতত সবাই জানায়েন যে আমার গরুর ঘরটা কেমন হয়েছে। এখন ও কাকা ম্যাট দিয়ে দিন পরে, হ্যাঁ, এই যে নতুন ঘর, আর এইটার হেলটা ঢালটা ভালোই হয়েছে। আপনার গরু হচ্ছে যত এইভাবে মানে অ্যাঙ্গেল করে থাকবে, যত সে মাথা নিচু করে খাবে তত গরুর জন্য ভালো, পিছন দিকটা তত বেটার হয় আর কি। গরু আপাতত আমি মনে প্রাণে যেটা চাচ্ছি যে শীতটা কমুক, কারণ শীতে গরু টরুর বা ছাগলের অনেক কষ্ট হচ্ছে, আর গ্রোথ অনেকখানি কমে যায় শীতে। আপাতত গরুর মাংস মোটামুটি দাম স্টেবল হয়েছে আলহামদুলিল্লাহ। আর অনেকে বলেন যে গরুর মাংস ন্যায্য দাম ছিল এতদিন 600 টাকা, 595 টাকা, এটা নিয়ে আমার আমি একটা ভিডিও দিব ভাবতেছি যে আসলে কিভাবে ন্যায্য হয়, বা এটা আসলে আপনারা কি হিসাবে বলেন, আমার একটু জানার ইচ্ছা। তো ওই ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত আলাপ করব, আপাতত আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সামনে আরো অনেক ভিডিও আসতেছে, যেমন সামনে আমার খাসি টাসি কিনতে হবে, আরো অনেক কিছু নিয়ে ভিডিও হবে, আমার কোরবানির গরু আমি কিনে ফেলতে পারি 2-1 সপ্তাহের মধ্যে। তো দেখা যাক, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবাই আমাদের জন্য দোয়া করেন, আর আমার গরুগুলোর জন্য দোয়া করেন। সো বাই।